মাইক হাতে নিয়ে উল্টা পাল্টা বক্তব্য শুরু করে, ও কাফের, ও জালেম, ও আহলে হাদিস, ও আহলে কোরআন, আর আমি আল্লাহর ওলি। পৃথিবীতে দল হচ্ছে দুইটা, এই দলাদলি যেটা আছে, মত পার্থক্য আমাদের থাকতে পারে বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে, কিন্তু দল পার্থক্য করা জায়েজ নেই, হারাম। যারা দল পার্থক্য সৃষ্টি করে মানুষকে দল বিদলে বিভক্ত করে দেয়, এরা জাহান্নামী। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাগীর, দুইটা দলের কথা আল্লাহ কোরআনে দিয়েছেন, একটা দল জান্নাতে যাবে আর একটা দল জাহান্নামে যাবে। সুতরাং এই পৃথিবীতে যারা কালেমা পড়ে এ মানুষগুলো সব এক দলের, বলেন না কেন? কালেমার বিরুদ্ধে যারা ওরা জাহান্নামের দলে, সে যেই হোক। তাহলে দল কয়টা? একটা দল জান্নাতের আর একটা। আপনার কোন মাসলা নিয়ে পার্থক্য থাকবে? এটা সাহাবীদের ভেতর ছিল। আপনি নামাজে আল্লাহু আকবার বলে হাত যদি কেউ বুকে বাঁধে বাঁধুক, কেউ যদি নাভিতে দেয় দিক, কেউ যদি ছেড়ে দেয়, কোনো অসুবিধা নেই, নামাজ হবে না, এ ফতোয়া কেউ দিতে পারবে না, পারবে? কিন্তু এই জায়গায় এসে যদি বলে ও আহলে হাদিস, আমি হানাফি, আমি হাম্বলি, এই যে পার্থক্য করা যায় নেই, যে যেভাবে ফরজ জিনিসটা পালন করছে করতে দেন, ওর ভেতরে ফরজের যে মৌলিক বিষয়গুলো আছে যদি একটা বাদ দিয়ে দেয় তখন ফতোয়াবাজি করেন। যেমন নামাজের মৌলিক বিষয় হচ্ছে ১৩টা, কয়টা? নামাজের ভেতরে এবং বাহিরের ফরজ কয়টা? ১৩টা। নামাজের ভেতরে বাহিরের ১৩টা ফরজের একটা যদি কেউ বাদ দিয়ে দেয়, ১২টা আদায় করেছে, ওদের সওয়াব পাবে? আজকে বলো, ওর সওয়াব হবে না তো হবেই না, ফল হবে জিরো, শূন্য। কেন? কারণ একটা মৌলিক বিষয়ও বাদ দিয়েছে। এই যে প্যান্ডেলটার মৌলিক বিষয় হচ্ছে সামিয়ানার চারিদিকে চারটা খুঁটি, এটা মৌলিক, এটা কি? আর অমৌলিক কি? এই যে মাইক, এই টেবিল, এই চেয়ার গুলো, এই ফ্যান, এগুলো না থাকলেও মানুষ এটাকে কিন্তু মঞ্চ বলবে, বলবে না? কিন্তু এই দুইটা যদি না থাকে এটাকে মঞ্চ? আপনার পৃথিবীতে প্রত্যেকটা ইবাদত কিন্তু এরকম, মৌলিক কোন বিষয় যদি আপনি বাদ দিয়ে অমৌলিক যেগুলো আছে ওগুলো হাজারো করে, আপনার সওয়াব হবে কিন্তু জিরো বা শূন্য। মুসলমানদের ভেতরে যদি মৌলিক কোন বিষয় নিয়ে ঝামেলা থাকে ওইটা নিয়ে আপনি দল পার্থক্য করেন, আমি নিষেধ করি না, কিন্তু ওইটা নিয়ে এই দেশে না পৃথিবীর কোন জায়গায় কেউ বলে না মাগরিবের নামাজ ৬ রাকাত, বলে? যত ঝামেলা শুধু এর ভেতরে যে নফল, সুন্নত, মুস্তাহাব, মুবাহ আছে এগুলো নিয়ে। আমি সৌদি আরবে যতদিন ছিলাম এইগুলো নিয়ে আমি মত পার্থক্য করতে দেখিনি। হ্যাঁ, ওদের ভেতরে পার্থক্য আছে কোন ফরজ আর ওয়াজিব যদি ঝামেলা হয় তখন। কাবা শরীফে নামাজ পড়তে গিয়ে কেউ আল্লাহু আকবার বলে হাত বুকে বেঁধেছে, কেউ নাভিতে বেঁধেছে, কেউ ছেড়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই। এই জন্য আমাদের উচিত হচ্ছে এই মত পার্থক্য অসুবিধা নেই করেন, কিন্তু দল পার্থক্য আপনি আর করবেন না, এটা হারাম। দল পার্থক্য যারাই করে, এমনকি দল পার্থক্য করতে গিয়ে যদি মানুষ শিরিকের ভেতরে চলে যায় তাও আপনি চুপ থাকবেন। হযরতে মুসা আলাইহিস সালাম ৪০ দিন আল্লাহর সাথে সাক্ষাৎ করার পরে যখন ফিরে আসলেন, এসে দেখে তার ভাই হযরতে হারুন চুপ করে আছে, এদিকে জাতির লোকেরা সব গরু বাছর পূজা করছে। তিনি তার দাড়ি চেপে ধরলেন, একটা থাপ্পড় দিলেন। হযরতে হারুন ডাক দিয়ে বলে, ভাই আপনি আমাকে থাপ্পড় দেন আর দাড়ি ধরেন, আরো কিছু করলে আমি কিচ্ছু করতাম না, কারণ আপনি ৪০ দিন নেই এই অবস্থায় এরা গমরা হয়ে গোমাত্র পালন করা শুরু করেছে, আমি যদি বাধা দিতে যেতাম তাহলে দুই দল হয়ে যেত। আপনি এখন এসেছেন আবার ঠান্ডা হবে, কিন্তু যদি দল পার্থক্য করে ওরা দুই দল হয়ে যেত তখন এক জায়গায় করা বড় কঠিন হয়ে যেত। এই জন্য দেখছি জাতি শিরিক করছে, এরপরও আমি কিছু বলি নাই, আর আমরা একটা নফল জিনিস নিয়ে মারামারি করে, ও হানাফি, ও আহলে হাদিস, এক কথা বলছেন এখন, এগুলো যারা করছেন এটা হারাম, জাহান্নামী মানুষের কাজ। আশা করছি আপনি বক্তব্য বুঝে ফেলেছেন। জরে আমিন আসতে আমিন নিয়ে গন্ডগোল করে এ পৃথিবীতে, কেউ কি নুরুল আমিন বলে? হ্যাঁ, একটু জোরে বলে, আওয়াজ একটু আসতে বলে, তে ওটা নিয়ে মারামারি করার দরকার কি? কেউ ফতোয়া দিতে পারবে যে জোরে আমিন না বললে নামাজ হবে না?
আসতে আমি না বললে নামাজ হবে না, কি ফরজ নাকি? ফরজ তো সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহা পড়া ওয়াজিব। এটা যদি কেউ বাদ দিয়ে দেয় সেজদা না দিলে তার নামাজ হবে না, কথা বলেন না কেন? তাহলে এখন থেকে আমাদের মত পার্থক্য মাসলাগত থাকতেই পারে, ও থাকবে, কিন্তু দল পার্থক্য যেন না হয়ে যায়। দল দুইটা, কয়টা? এই ওয়াস যেগুলো হচ্ছে এগুলোর দ্বারা দল পার্থক্য তৈরি হচ্ছে, এই জন্য সরাসরি এখানে আমার আল্লাহ যেহেতু ওয়াস নিজে করেছে ওটা এখানে হচ্ছে না। তাফসীর নবীজি করেছেন, নেই তার উত্তরাধিকারী হিসাবে এখন যতটুকু পারি চেষ্টা চালাবো। আর তিন নাম্বার যেটা তাবদিল ওটা এখানে হবে না, চার নাম্বার যেটা আওয়াজ ওইটাও হবে না, পাঁচ নাম্বার যেটা ওয়াস আশা করছি হবে না, দুই নাম্বারটা হবে। তাফসীর কোরআন মাহফিল আপনি লিখে দিয়েছেন।